সৌদিলিক ছাড়ছেন নেইমার জুনিয়র, আবারও মেসি সুয়ারেজ, নেইমার ত্রয়ী দেখা যাবে ফুটবলে। চুক্তি শেষে নয়, বরং দুই মাস পরই আল হিলালকে অফিসিয়াল বার্তা দিবে ইন্টার মায়ামি। মেসি আর ব্যাকহামের সঙ্গে আগেই কথা হয়েছে নেইমের। এবার দুই ক্লাবের চুক্তি সম্পূর্ণ হলেই মিনি বার্সায় যোগ দিবেন ব্রাজিলিয়ান নাম্বার 10। মেসির টানে মায়ামিতে এসেছেন বুস্কেটস, জর্দি আলবা, সুয়ারেজরা। এবার সেই লিস্টে নেইমের যোগ দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আল হিলালের সাথে অল্পতেই চুক্তি শেষ হতে যাচ্ছে নেইমারের। এক মৌসুমের বেশি সময় ক্লাবটিতে থাকলেও খেলতে পেরেছেন মোটে কিছু সংখ্যক ম্যাচ। এদিকে নেইমারকে কিনতে চায় মায়ামি। চুক্তি শেষে ফ্রিতে না দিয়ে কিছুদিন আগে তাই বিক্রি করতেও রাজি হতে পারে আল হিলাল। সেক্ষেত্রে ইন্টার মায়ামি মিডিয়া বলছে আগামী জানুয়ারি মাসেই অফিসিয়াল অফার দিবে ইন্টার মায়ামি। 2023 সালের জুনে পিএসজির সাথে চুক্তি শেষ হয় লায়নেল মেসির। এরপরই এই ক্লাবটি ছাড়েন মেসি, যোগ দেন আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে। সেখানে মেসি যোগ দেওয়ার পর যোগ দিতে থাকেন তার সাবেক সতীর্থ। মেসির সাথে মায়ামিতে আসেন বার্সেলোনার ডিফেন্সিভ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস, রাইট ব্যাক জর্দি আলভা ও স্ট্রাইকার লুইস সুয়ারেস। এদের নিয়ে বর্তমানে মায়ামি যেন পরিণত হয়েছে মিনি বার্সেলোনায়। তবুও কোথাও যেন একটা আক্ষেপ ছিল ভক্তদের, সেই আক্ষেপের কেন্দ্রবিন্দু ছিল নেইমিকে ঘিরে। নেইমার ও মেসির সম্পর্ক নিয়ে ফুটবল দুনিয়ায় সবাই অবগত। চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই তারকার মধ্যে সম্পর্ক বন্ধুর মতো। এই দুই তারকা একে অন্যের জন্য করেছেন অনেক কিছু। এছাড়া একই সাথে এই দুজনকে মাঠে খেলতে দেখা যায় সব ধরনের সমর্থকদের জন্যই ছিল আনন্দের বিষয়। আবারও ক্লাবে এক হতে পারেন এই দুই তারকা। আগামী সিজনে মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন নেইমার জুনিয়র, আমেরিকান বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে এটাই। গত সিজনে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন নেইমার। 90 মিলিয়নে তাকে নিজেদের ডেরায় ফিরায় আল হিলাল। তবে আল হিলালে বেশি দিন নিজের জাদু দেখাতে পারেননি নেইমার জুনিয়র, কেননা ইঞ্জুরির জন্য গত সিজনে খেলতে পেরেছেন মাত্র 5 ম্যাচ। সেই ইঞ্জুরি থেকে ফিরে এই সিজনে মাত্র একবার মাঠে নামা হয়েছে নেইমির, সেটিও বদলি হিসেবে। 2025 সালের জুনে আল হিলালের সাথে চুক্তি শেষ হবে নেইমার। জানা গিয়েছে এরপর নেইমারের সাথে চুক্তি নবায়ন করবে না ক্লাবটি। নেইমারও চান না এই ক্লাবে এরপর থাকতে, আর তাতে 2025 সালে নতুন ঠিকানা খুঁজতে হবে নেইমারকে। সেখানে এক অপশন হতে পারে ইন্টার মায়ামি। আমেরিকান এই ক্লাবটির নজর ভালোভাবেই আছেন নেইমার। 2025 সালে তাকে নেয়ার সব সুযোগই কাজে লাগাতে চাইবে ক্লাবটি। শোনা যাচ্ছে চুক্তি শেষ হবার আগেই নেইমারকে ইন্টার মায়ামির কাছে বিক্রিও করে দিতে পারে নেইমারের ক্লাব আল হিলাল। সেক্ষেত্রে নেইমারের পরবর্তী ক্লাব হিসেবে ইন্টার মায়ামির নাম আসছে বেশ ভালোভাবেই। আর তাতেই হবে মেসি ও নেইমারের রিইউনিয়ন। এর আগে বার্সেলোনায় একসাথে খেলেছেন এই দুজন, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ সহ অনেক ট্রফি। এরপর পিএসজিতে নেইমির টানে এসেছেন মেসি। এবার দেখা যাক ক্যারিয়ারের ক্রান্তি লগ্নে আবার মিলন মেলা হয় কিনা এই দুই ফুটবলারের।